এটা একটা ছাদ টেরেস টাইপের, এখানে বসে ইভিনিং এ মেবি বারবিকিউ হয়। দেখতেই পাচ্ছো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এটা রিসর্টটা, রিসর্টটা ছোট, খুব বড় নয়, বাট খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর পাহাড়ের ঢালে এখানে গ্যাংটক বা দার্জিলিং এর মতো খুব ভিড় নেই, পলিউশন কম, কারণ ওই সব জায়গাগুলো এখন এতটাই পলিউশন হয়ে গেছে যে এখন আর ইচ্ছে করে না যে নির্জনে সময় কাটানো। তো আজকে সেকেন্ড ডে, আমরা এখানে রয়ে গেছি, এইমাত্র ব্রেকফাস্ট করলাম। আর এখানে অনেক পেয়ারা গাছ রয়েছে, তো এখানকার যিনি ম্যানেজার উনি আমাদের পেয়ারা দিলেন, আর পেয়ারাগুলোর ভেতরটা পুরো রেড, ভীষণ মিষ্টি। মানে এই পেয়ারাগুলো এরকম, মানে ভেতরে রেড একমাত্র কাশিতেই পাওয়া যায়, আর এইখানে সিকিমে অদ্ভুত মিষ্টি গাছে, প্রচুর গাছ রয়েছে সেই গাছের পেয়ারা। তো আমি ভাবছিলাম যে কি করে পেরে খাবো, তো উনি আমাদের অফার করলেন, তো খাচ্ছে এখন। আজকে দূরে কোথাও যাব না, লোকাল সাইট সিন করবো। সাইট সিন বলতে আশেপাশে গ্রামগুলো একটু ঘুরে দেখব। আর পুরো হোটেলটার একটা ডেকোরেশন অদ্ভুত রয়েছে, সেটাও আমার দেখানো হয়নি, সেটাও দেখাবো। তো আশেপাশে, আর এখানে একটা নবরাত্রির পুজো হচ্ছে মন্দিরে, সেটাও দেখাবো লোকাল। আর চারিদিকে কি আছে, মানে এখানে একটা, এটা ছোট্ট গ্রাম আর কি, তো এই ছোট্ট গ্রামটা একটু ঘুরে দেখবো আজকে। কালকে যে আশেপাশে গাড়ি নিয়ে যে সাইট সিনগুলো করবো, সেগুলোর কালকে জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি। আজ কালকে যেহেতু গতকাল অনেকটা ট্রাভেল করে উপরে উঠেছি, সেই জন্য আজকে রেস্ট। আজকে এই এখন ব্রেকফাস্ট করে একটু আশেপাশে ঘুরে দেখব, সেইটার ভিডিও করব। থেকে এটা আমাদের রিসর্টটা, চারিদিকে গাছ গাছ আর গাছ। অনেক পাখির আওয়াজ, কাছাকাছি একটা মন্দির আছে। যেহেতু আজকে পুজোর টাইম, ফেস্টিভ সিজন, সেখানে, এটার নাম অরেঞ্জ কোড রিসর্ট, এবং এখানকার যিনি ওনার আছেন তিনি কোনো রকম নেটওয়ার্ক কানেকশন, কোনো রকম টিভি কানেকশন এগুলো কিছুই রাখেননি, কারণ ওনার মতে যে এটা নেচারের সঙ্গে থাকতে গেলে, যেটা নেচারের মতো করে আর কি, কোনো রকম কানেকশন এখানে উনি রাখেননি, মানুষের সঙ্গে মানুষের বন্ডিং স্ট্রং করবার জন্য এখানে সেরকম ব্যবস্থা। যা সমস্ত সবজি তরকারি সমস্ত ওনার বাগানের চাষ করা, সেগুলোই দিচ্ছেন, কোনো রকম পেস্টিসাইডস দেওয়া নয়। কাছাকাছি একটা মন্দির আছে যেখানে দশেরার পুজো হচ্ছে, যেহেতু আজকে ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। এখানে তো বেশি হিন্দু নেই, তো যে গুটি কয়েক আছে তারা দশেরার একটা পুজো করছে। ম্যাক্সিমাম এখানে সিকিমিজ যেহেতু বুদ্ধিস্ট সবাই, তো দ্যাটস ওয়াই দশেরা বা নবরাত্রি হয়, দুর্গা পুজোটা এখানে হয় না। এই রিসর্টের পেছনে অনেকগুলো অরেঞ্জ গাছ আছে, সেই জন্য রিসর্টটা অরেঞ্জ কোড রিসর্ট নাম। মন্দিরে মন্ত্র বলে দশেরা পুজো হচ্ছে। আমরা দুপুরের দিকে খেয়ে দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাবো, আজকে পুরো বিশ্রাম, টেক রেস্ট। আর আগামীকাল যাব, এখানে আড়িতাড়ে আড়িতাড় লেক আছে, আর আর একটা আছে লেক, আর মোটামুটি কালকে সেগুলো দেখব। পরশু দিন যাবো জুলুক, যেটা আড়াই ঘন্টা লাগে, অনেক উপরে, ঠান্ডাও বেশি। এই একটা জিনিস দেখা যায় সমস্ত বাড়িতে, ফুলের বাগান। এটা একটা খুব বিউটি, এখানকার সব বাড়িতে সুন্দর সুন্দর ফুলের বাগান। এটা আড়িতার গ্রামের যে রিসর্টটায় আমি কাজ ছিলাম, তার পেছন দিকের একটা ঘর, মানে কাঠের দোতলা। এখানে এই রিসর্টের যিনি মালিক,
কারমা দাওয়া, উনি থাকেন। ছোট্ট গ্রিন কালারের একটা কটেজ মতো কাঠের, আর এই চারিদিকটা ওনারই গার্ডেন। এখানে অনেক রকম উনি চাষ করেছেন, অনেক রকম সবজি, কলা বাগান আছে, এলাচ আছে, কমলা লেবুর অনেক গাছ আছে। এই যে এ হচ্ছে ওনার কুক কাম অ্যাসিস্ট্যান্ট। ওনার পেছনে একটা গোয়াল ঘর আছে, এই দোতলা বিল্ডিংটার পেছনে। সেখানে ওনার গরু থাকে, সেই গরুর দুধ বা দই আমাদের খাইয়েছেন। এটা হচ্ছে ওনার পোষা একটা জার্মান শেফার্ডের ঘর, কটেজ, যার নাম লাকি। তো লাকি এখানে বন্ধ আছে, দিনের অনেকটা সময় খোলা থাকে। চারিদিকে ওনার এলাচ বাগান। এই পূর্ব সিকিমে বড় এলাচের খুব চাষ, ওনারও বড় বাগান রয়েছে। এছাড়া নানান রকম সবজি উনি চাষ করেছিলেন, আমি দেখেছিলাম। স্কোয়াশ গাছ আছে, কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, আর আরেক ধরনের সবজি, জানি না সেটার নাম, কিছু একটা গোড হবে, অনেকটা করলার মতো দেখতে। এইটা ওনার রিসর্টের তিনতলার ছাদ থেকে ভিউ। রিসর্টটা তিনতলা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। এটা আশেপাশে রাস্তা, এখানে আমার ছেলে, লোকাল স্ট্রিট ডগ, এত সুন্দর কিউট দেখতে হয়, অনুজ। তো অনুজ ওই স্ট্রিট ডগগুলোকে ফিড করছে, মানে বিস্কুট দিচ্ছে। আর এই জায়গাটায় ওনার বাগান, যেটা কারমা দাওয়া মিস্টার ভিডিও চাল, ওনার রিসর্ট, আরিতার যে রিসর্টটা আছে, অরেঞ্জ কোভ রিসর্ট। তো উনি আমাকে বলছেন যে আপনি তুলুন সমস্ত ওই গোটগুলো। উনি একটা গামলা মতন নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি নিজে হাতে তুলুন, আমরা রান্না করে খাওয়াবো। মানে গার্ডেন ফ্রেশ ভেজিটেবলস। ওই তো ওই তো ওই তো, আরো আগে আরো আগে, জাস্ট ভাবা যায় না, আরো আগে। সত্যি মানে এই স্মৃতিগুলো দেখলে মনে হয় স্মৃতি কত সুন্দর। তো এখানে আমি সব পিক আপ করছি, আর তারপরে এই হচ্ছে আমাদের সফরের ড্রাইভার ছিল তাকসিরিন, আর তাকসিরিনও হেল্প করছে, কোথায় বড় বড় আছে গোটগুলো, বিটার গোট বলতে, কিন্তু বিটার ছিল না, হালকা ছিল। কি ভালো, এখানকার সিকিমের অদ্ভুত একটা সবজি, মানে পটলের মতন দেখতে, বাট পটলও নয়, একটু নরম টাইপের। তো সেগুলোই আমরা তোলাতুলি করছি সবাই মিলে। আর মিস্টার কারমা দাওয়া, চিনি রিসর্টের ওনার, উনি গামলা নিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম অদ্ভুত অভিজ্ঞতা আমার কখনো হয় না। এখন দেখছি আর ভিডিওটা পাবলিশ করার সময় সত্যি আমার মানে ভীষণ খারাপ লাগছে যে আমি ওখান থেকে চলে এসেছি, আরও কিছুদিন থাকলে বা আবার যেতে পারলে ভালো হতো। উনি দেখি দেখি দেখছেন কোথায় আরও বড়ো বড়ো এই গোটগুলো রয়েছে বা সবজিটা। গাছটা লতিয়ে লতিয়ে উঠেছে, প্রচুর সবজি ধরে। এদিকে দেখো একটু, মেয়েতে পড়ে গেছে, জলি মানুষ। ওনার পাল্লায় পড়ে আমরাও অ্যাক্টিভিটিস করতে শুরু করে দিয়েছি বেড়াতে গিয়ে। এছাড়াও আশেপাশে প্রচুর পেয়ারা গাছ লাগানো আছে, কমলা লেবুর গাছও লাগানো আছে। এগুলো সব ছবি আমার, ওনার বাগানের স্কোয়াশ, ওনার বাগানের গাঁদা ফুলের গাছ, এই গোটগুলোই তো
তুলেছিলাম আমরা। আর এটা কমলা লেবু হয়ে রয়েছে, ঝাঁকে ঝাঁকে কমলা লেবু। এই এক কমলা যে সবজি তোলা হয়েছিল, তিনি মিস্টার কারমা দাওয়া অরেঞ্জ কোর রিসর্টের ওনার। এটা হচ্ছে তাকসিরিন, আমাদের ড্রাইভার ছিল। কমলা লেবুর গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এগুলো হচ্ছে এলাচ গাছ সারা ইস্ট সিকিমে। এখানে হচ্ছে আমাদের বারবিকিউ হয়েছিল বা ক্যাম্প ফায়ার। এটা রিসর্টের সামনে, এটা এন্ট্রেন্স। এখানে আমরা লাস্ট দিন ক্যারাওকে হয়েছিল। এটা তাকসিরিনের ছেলে, আমরা বেরিয়ে এসেছিলাম রিসর্ট থেকে। আর এটা রিসর্টের সামনে মিস্টার দাওয়ার বাড়ি। এখানে উনি কিছু জমিতে চাষ করেছেন, তার কিছু ছবি। অদ্ভুত সুন্দর দৃশ্য এটা অরেঞ্জ কোট রিসর্টের সামনেটা।